বিরল প্রজাতির কালাজ সাপ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো আরামবাগ পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের প্রান্তিক পল্লীতে। শনিবার রাতে এক টোটো চালক যাত্রী নামাতে গিয়ে ওই সাপটিকে দেখতে পান। সাপটির রং গোলাপি ও সাদা। আরামবাগ এলাকাতে গত কয়েক বছরে কালাজ সাপের সংখ্যা বেড়েছে, কিন্তু সেগুলি বেশিরভাগই কালো ও হলুদ রঙের হয়। গোলাপি ও সাদা কালাজ সাপ এই অঞ্চলে দেখা যায় না, তাই তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় স্নেক রেস্কিউয়ার মঙ্গল সাউকে খবর দেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান মঙ্গলবাবু। তিনি ওই বিরল প্রজাতির বিষধর সাপটিকে উদ্ধার করেন। মঙ্গলবাবু জানান, এটি সাধারণ কালাজ হলেও এই অঞ্চলে এই রঙের সাপ দেখা যায় না। হয়তো ওই এলাকাটি আগে জলাভূমি ছিল, তাই কোনো কারণে হয়তো ওখানে সাপটি থেকে গেছে। সাপটিকে বনবিভাগের উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলেও তিনি জানান। দেখুন, এটাকে কমন ক্রেট বলা হয়, আবার একটি নাম আছে সাইলেন্ট কিলার, যেটাকে বাংলা ভাষায় কম কালাজ বলা হয়, ডোমনাচিতি ডোমনা বড়া। কিন্তু এর কালাজটা হলো সাদা, এর জন্যই মানুষ অনেক মানুষ চিনতে পারে না। এর চেনার লক্ষণ আছে, দেখবেন চোখটা দেখবেন কালো, আর যেসব কমন ক্রেট হয় চোখ কালো না, হালকা গোলাপি হয়, জিভটাও গোলাপি, এর জিভটাও হালকা গোলাপি, কিন্তু এর পুরো হোয়াইট কালার হবে, পুরোটাই হোয়াইট কালার। এখানে খুব একটা দেখা যায় না, তো এখানে একটাই দেখা গেছিলো, হয়তো মেদিনীপুর এলাকার দিকে হয়তো একটা দেখা গেছিলো, তারপর এখানে কি মনে হচ্ছে এই এই যে কালাজ, সাদা কালাজ এখানে এই যে আরামবাগের একদম আগমন হয়েছে বলতে আগমন হয়েছে, আরো কি থাকতে পারে? দেখুন, সাপ তো নেচারের মধ্যে হয়তো আরো থাকতে পারে, ঠিক আছে। এই যে সাদা কালাজ, ধরুন কালাজের মধ্যে অনেক ডিম দেওয়ার পর একটা হয়তো হয়ে যাবে, অ্যালবেনো তো অ্যালবেনো না, অনেক জায়গায় এটা অনেক বেশি পাওয়া যায়, একে কমন ক্রেটি এখন নাম তালিকায় দেওয়া আছে, যে বেশিরভাগ সাপ এই এই এরিয়ার মধ্যেই বেশিরভাগ হয়তো থাকতে পারে। এখানে জলাশয় এলাকা ছিল এক সময়। এই সিজনে কতগুলো কালাজ ধরলেন আপনারা? এই সিজনে কালাজ ধরেছি সব তো বলতে গেলে হয়তো অনেকটা হয়ে যাবে। তো কালাজ প্রচুর পরিমাণে রেস্কিউ হয়েছিল, কালাজ প্রচুর পরিমাণে আমরা ফরেস্ট অ্যান্ড ওভার দিয়েওছি, তারা এরপর কোথায় ছেড়েছে আপনারা জানেন। আমি জাস্ট একটা প্যাসেঞ্জার নেমেতে এসেছিলাম জাস্ট বাবলুর কাঠগুলার পিছনে পল্লীতে, তারপর আমি রাস্তার ধার থেকে একটা দেখলাম সাদা অ্যান্ড হোয়াইট কালারের একটা সাপ রাস্তা থেকে ব্যাক করে আমার গাড়ি দেখে ব্যাকে একটা আশ্রয় নিয়েছে। আমি দেখে ভাবলাম প্রথম বিরুর পূজা দিছে এই সাপ, যে দাদার আমার নাম্বার ছিল সেই নাম্বারই আমি কনফার্ম করি ওনাদিকে, ওনারা এসে কালেক্ট করে। অনেকক্ষণ ধরে আমি বসেছিলাম, জাস্ট এতক্ষণে জানা গেল ওই সাপটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি হোয়াইট কালার সাপ, যে এশিয়ার বিখ্যাত খুবই বিষাক্ত সাপ। আমার নাম রাজা গাঙ্গুলি, কোথায় বাড়ি আপনার? আমার মনসুতলা জেলে পড়াই বাড়ি। না, আমাদের এখানেই প্রথম দেখলাম। এই যে পাড়াটার নাম কি? প্রান্তিক পল্লী, 13 নম্বর ওয়ার্ড। কি কালার দেখলেন? পিঙ্ক হোয়াইট। এই সাপ দেখে কতটা আতঙ্কিত হলেন? আমি ভয় পাই সাপ, যে কোনো সাপকে দেখলেই আমি ভয় পাই। এই সাপ তো আরো ভয়ানক বলছেন, যদিও জানি না সাপ সম্বন্ধে, বলছেন যখন ভয়ানক সাপ বিষধর। এই সন্ধ্যেবেলায় কি রাস্তা টর্চ নিয়ে বেরোন কিংবা মোবাইল নিয়ে বেরোয়? টর্চ নিয়ে বেরোয় না, মোবাইল নিয়েই বেরোয়। ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম পম্পা মিদ্দা। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।